আসসালামু আলাইকুম আলহামতুল্লা আলহামদুলিল্লাহ ওসালাত আল্লা রাসুলিল্লা সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা বৃত্তির নামাজে দোয়া কুনুত না পারলে আপনি কিভাবে নামাজ আদায় করবেন এ বিষয়টা এবং নামাজ পড়ার নিয়ম নিয়ত সুরা এবং কত রাঘাত পড়বেন এই সবগুলো বিষয় নিয়ে আজ আপনাদের সাথে আছি আমি মৌলানা কাজিয়া মিনা তাফিম সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা বৃত্তির নামাজ পড়া কিন্তু আজীব আর বৃত্তির নামাজে দোয়া কুনুত পড়া এটা সন্ন্যাদ এখন প্রশ্ন হলো আপনি যদি বিতির নামাজের দোয়া কোনো না পড়েন না পারেন বা শিখলেন না তাহলে আপনি কি পড়বেন তাহলে কি আপনি নামাজটা ছেড়ে দিবেন না নামাজ ছাড়বেন না নামাজ ছেড়ে দিলে আপনি ওয়াজিব তরকের গুনগার হয়ে যাবেন নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন আর এই যে দোয়া কোনোটা এটা কিন্তু শরহুমা আনিল আসার নামক হাদিস গ্রন্থের এক হাজার চারশো নম্বর হাদিস শরীফে কিন্তু এই বিষয়টা এসেছে ইমাম নবী রহমতুল্লাহ সুন্দর একটি মাসালা দিয়েছেন এবং এই বিষয়ে একটি সুন্দর পরামর্শ দিয়েছেন আদি শরীফে ব্যাখ্যায় তিনি বলেছেন যে যদি কেউ বৃত্তি নামাজের দোয়া কোনো না পারে তাহলে অবশ্যই খুব দ্রুত তাকে শিখে নিতে হবে যদি না পারে তাহলে যে কোনো দোয়া কিন্তু পড়তে হবে আপনি কোরআনে বর্ণিত যে কোনো দোয়া আপনি পড়বেন আর উত্তম হচ্ছে রব্বানা রব্বা দুনিয়া হাসানা ওয়াফিল আখিরতি হাসানা ওয়াকি নার এই দোয়াটা পড়া যদি এই দোয়াটা না পারেন তাহলে আপনি কোরআনে বর্ণিত অন্য যে কোনো দোয়া পড়বেন কিন্তু কোনো দোয়াই যদি না পড়েন না পড়েন তাহলে কিন্তু আপনার নামাজ হবে না আপনাকে শেষ সুহু দিতে হবে বা পুনরায় আপনাকে নামাজ পড়তে হবে এখন অনেকে বলে যে এটার মাঝে আপনার সুরা পড়লে হয় না আপনি সুরা পড়বেন না এটা হলো দোয়া দোয়ার জায়গা আপনি ওই সময় দোয়া করবেন আল্লাহর কাছ থেকে আপনি চেয়ে নেবেন যা প্রয়োজন আর এজন্যই তো আমরা দোয়ায় কনুদটা পড়ি আপনি যদি দোয়া কনুদ না পড়েন খুব দ্রুতই এটা শিখে নেবেন দোয়া কুনুদ কীভাবে পড়বেন যখন তিন রাখাত শেষ হয়ে যাবে আল্লাহ বলে হাত বেঁধে আপনি কিন্তু দয়া খনত পড়বেন এখন প্রশ্ন হলো যে বীতির নামাজ কয় রাখাত হ্যাঁ বীতির নামাজ হলো তিন রাখাত নামাজ আপনি পড়বেন স্বাভাবিক নিয়মে আপনি বিতিরের নিয়ত করে তিন রাখাত বিতরের নামাজের নিয়ত করে আপনি বীতিরের নামাজ শুরু করবেন তারপর আপনি যথারীতি আল্লাহ আকবর বলে সানা পড়বেন সুরে ফাতেহা পড়বেন এরপর যে কোনো একটি সুরা মেলাবেন তারপর যথারীতি সেজদা করবেন দাঁড়াবেন আবার সোরা ফাতেহা সোরা যে কোনো একটি সোরা মেলাবেন তারপর আপনি যথারীতি আপনি আবার সেজদা যাবেন তাসাহুদ বসবেন তারপর আবার দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে গিয়ে আপনি সোরা ফাতেহা পড়বেন আবার একটি সোরা মেলাবেন অতপর আল্লাহ একবার বলে আপনি হাত বেঁধে আপনি দয়া কুনুদ পড়বেন আসুন আমরা দয়া কুনুদটা আমরা একটু শিখে নেই اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونسني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد ওয়া ইলাই কানাসা ও না হেফিদু ও না রুজু রহমেত কা ইন নাজা বাকা বিলকুফারি মুলহে এই দোয়াটা আপনি পড়বেন আপনার কিন্তু বৃত্তি নামাজ আদায় করা হয়ে গেল। এখন প্রশ্ন হলো যে নামাজ নামাজকে আমি ছেড়ে দিতে পারবো না বীতির নামাজ আপনি ছেড়ে দিতে পারবেন না বীতির নামাজ যদি ছেড়ে দেন তাহলে ওয়াজিব তরকের গোনা আপনার হয়ে যাবে বিতির নামাজের নিয়ত কীভাবে করবেন নিয়ত আপনি তিন ডাকাত নামাজ পড়ছি বলে আল্লাহ বলে আপনি নিয়ত করে নেবেন যদি মুখেও উচ্চারণ করতে চান আর যদি আরবিতে পড়তে চান তাহলে এভাবে পড়তে পারেন আলা তাল্লাহ সালকাতি সালাতুল উইত্রি ওয়াজবুল্লাহ তালা মোতাবজাহান ইলাহ জাহাতিল কাবাদ শরীফাতি আল্লাহ আকবর বলে আপনি যথারীতি কিন্তু নামাজ শুরু করবেন নিশ্চয়ই বিষয়গুলো বুঝতে পেরেছেন আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে ভিতিরের নামাজ আদায় করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ